হার না মানা এক দেশের নাম আফগানিস্তান। ধ্বংসস্তূপের ছাই থেকে যেন রূপকথার ফিনিক্স পাখির মতো নবজন্ম নিচ্ছে দেশটি। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত দেশগুলোর অর্থনীতিও যেখানে ধুঁকছে, সেখানে মার্কিন ডলারকেও পেছনে ফেলে দিয়েছে আফগান মুদ্রা আফগানি। সেই চমক শেষ হতে না হতেই এবার আরও এক চমক নিয়ে হাজির ইসলামিক আমিরাত। এবার সুয়েজ খালের চেয়েও বড় খাল খনন শুরু করে তাক লাগিয়ে দিচ্ছে তারা। এরই মধ্যে 285 কিলোমিটারের মধ্যে খনন করে ফেলেছে 100 কিলোমিটার। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বালির উপর গর্জন করছে এক ঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্র। প্রায় 5,500 মানুষ 3,000-এর বেশি যন্ত্রপাতি নিয়ে চলছে কোষ্টেপা খালের খনন কাজ। এই খাল দিয়ে বয়ে যাবে আমুদরিয়ার পানি। প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমুদরিয়ার নদীর 20% পানি প্রবাহিত করা যায়। আফগান সরকারের আশা, প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর পানিতে সবুজ হয়ে উঠবে দেশটির 5.5 লাখ হেক্টর মরুভূমি। দেশটির সরকার বলছে এই বিশাল প্রকল্পে প্রায় 5,500 মানুষ ও 3,000-এর বেশি যন্ত্রপাতি 24 ঘন্টা কাজ করছে। এই খাল যোজনন প্রদেশের বিভিন্ন গ্রামের জন্য গেম চেঞ্জার হবে বলে আশা করা হচ্ছে। একে নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা, কারণ এতদিনের ক্রমবর্ধমান খাদ্য ঘাটতি ও টানা 3 মৌসুমের তীব্র খরাই দেখেছেন তারা। তাই প্রচণ্ড দুঃসময়ের মধ্যে থাকা আফগানিস্তানের শত শত খারাপ খবরের মধ্যে এই প্রকল্পটি দেশের নতুন প্রশাসনিক সক্ষমতার জন্য একটি বড় পরীক্ষা। আফগানিস্তান জুড়ে গড় তাপমাত্রা গেল 70 বছরে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। খাল খনন শেষ হলে এর মাধ্যমে মরুভূমিতে সেচ দেওয়া সম্ভব হবে। চাষের আওতায় আসবে প্রায় 5.5 লাখ হেক্টর জমি। এছাড়া আবাদযোগ্য ভূমির পরিমাণ 1/3 বেড়ে যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে সংকটের চরম সীমায় থাকা আফগানিস্তান। 285 কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটি বাস্তবায়ন করতে আফগানদের গুনতে হবে 9 কোটি 10 লাখ মার্কিন ডলার। অবাক করা তথ্য হল, কোনো দেশের কাছে হাত পেতে নয়, নিজেদের অর্থেই বিশাল এই প্রজেক্ট দাঁড় করাচ্ছে কাবুল। এরই মধ্যে 10 মাসে 100 কিলোমিটারের বেশি খাল খনন করে ফেলেছে তারা। তথ্য বলছে, দীর্ঘদিন ধরে এই খাল খননের স্বপ্ন দেখে আসছিলেন আফগানরা। এতদিন কোনো অগ্রগতি না হলেও দেশটির ইসলামিক সরকারের হাতে এর অগ্রগতি চোখে পড়ার মতো। আফগানিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান আব্দুল রহমান আত্মাস বলেন, আমাদের এই প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে, কিন্তু আমরা প্রমাণ করব আফগানিস্তান নিজের অর্থনীতিকে দাঁড় করাতে এবং নিজস্বভাবে জাতীয় প্রকল্প বাস্তবায়ন করতে পারে।